কি ব্যাপার, তুমি অফিস থেকে এসে এরকম মন ফুরায় বসে রয়েছো কেন? বুঝলে বউ, আজকে অফিসে সাত ভেঙে 6 জন মারা গেছে, সবাই আমার কলিগ। কি করুণ দৃশ্য! আহ, ও আল্লাহ, তুমি কইছিলে তোমার কিছু হয় নাই তো? না রে বউ, আল্লাহ বাঁচাইছে, আমি গেছিলাম একটু চা খাইতে, এই ফাঁকে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আহ রে, আজকে আমি যদি অফিসে থাকতাম আমিও মারা পড়তাম, এই জন্য ভাবতেছি মনটা খুব খারাপ। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমারে বাঁচাই দিছে। তোমার কিছু হলে আমি কি করতাম গো, আমার কি যে হতো! আবারও সংবাদের শিরোনাম নিয়ে আমি হাজির হয়েছি রুহুল আমিন বাবু। আজকের প্রধান প্রধান খবরের মধ্যে রয়েছে মগবাজার হাই হাই কোম্পানি লিমিটেডের ছাদ ভেঙে 6 জন নিহত, নিহতদের প্রত্যেক পরিবারকে 2 কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস। তোমারে কত কইছি চা খাওয়া ছাড়ান দাও, আমার কথার কোনো মূল্য আছে নাকি? সারাটা জীবন আমারে জ্বালায় মারলে।